নদীর পাশেই কেবি বাজার, বিভিন্ন প্রজাতির সমুদ্রের মাছের জন্য বাজারটি নাম করা। এই মুহূর্তে বাজারের খবর জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল, আমরা তার সঙ্গে সরাসরি যোগ দেব। বাগেরহাটের সবচেয়ে বড় সামুদ্রিক বাজার হলো দড়ারা নদীর পাশে কেবি বাজার, এটার অবতরণ কেন্দ্র মাছের, এবং সবচেয়ে বৃহত্তম এই বাজারে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ এখানে বিক্রি হয়। এখানে সামুদ্রিক এবং নদীর পাশে এই বাজারটা হওয়ার কারণে সমুদ্র থেকে এখানে অনেক ট্রলার এখানে আসে, এবং এই সবচেয়ে বড় মৌসুম তো হলো এই যে ইলিশের মৌসুম। এই ইলিশের মৌসুমে সমুদ্র থেকে সরাসরি ট্রলার এই নোঙ্গো করে ঘাটে, এবং ঘাট থেকেই এই পাশে এই বাজারটা মাছ বিক্রি হয়। এখানে ভোর পাঁচটা থেকেই ক্রেতারা এবং এখানে চলে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, এখান থেকে তারা মাছ এবং কিনে নিয়ে এবং বিভিন্ন হাট বাজারে এবং বিভিন্ন মোকামে তারা পাঠান। এবং আমরা এবং দেখেছি যে এবছর এবং এই গত গণে সবচেয়ে বেশি ইলিশ এখানে বাজারে বেচা বিক্রি হয়েছে, প্রায় 20 টাকার মতন প্রতিদিন এখানে বিক্রি হয়েছে। এই গণে একটু মাছের কম আবহাওয়ার কারণে, সাগর উত্তল থাকার কারণে, জেলেরা যেটা জানিয়েছেন যে সাগর উত্তল থাকার কারণে ইলিশ ধরা কম পড়ছে। যেমন আজকে একটি ট্রলার এই ঘাটে এসেছে এবং সেই ট্রলারের মাছ এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই বাজারে, এবং এই অবতরণ কেন্দ্রটি 1984 সালে স্থাপিত হয়। এরপর থেকেই এই কেবি বাজারটির নাম করা বাজার বাগেরহাটের জেলার মধ্যে। আমরা আসলে যেটা আপনাকে জানিয়ে যাচ্ছি যে বাগেরহাটের এই কেবি বাজারে যেমন ইলিশের পাশাপাশি রয়েছে লইট্টা মাছ এবং কোয়া মাছ, ঢেলা মাছ এবং মেদ মাছ, চিত্রা মাছ এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এই বাজারে আসে। সবচেয়ে বেশি যখন বাজারে মাছের আমদানি হয় তখন আশপাশের এলাকার মানুষ ব্যক্তি উদ্যোগে এখান থেকে মাছ কেনার সুযোগ পায়। আমরা তারা কিন্তু অনেকেই এখানে এবং যে মাছের যে দাম কম কারণে অনেক ক্ষেত্রে তারা এখান থেকে ব্যক্তিগত উদ্যোগে মাছ ক্রয় করে এবং এটা তাদের সাধ্যের মধ্যেই থাকে। কিন্তু এই কোণে একটু ব্যতিক্রম দেখেছি যে জেলেদের সাথে আমরা কথা বলেছি যে সাগর উত্তাল থাকার কারণেই এই মাছের আমদানি কম এবং মাছ কম পড়ছে, অনেকে অনেক ট্রলার সমুদ্র উপকূল এলাকায় আশ্রয় নিয়েছে। এবং আমরা এই ছিল বাগেরহাটের কেবি বাজার থেকে সর্বশেষ আমার কাছে। আলী আকবর টুটুল যোগ দিয়েছিলেন বাগেরহাট থেকে, তিনি জানাচ্ছিলেন মাছ বাজারের খবর।